ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের নাম আঠারোবাড়ি। আর এই গ্রামের নামকরণের একটি ইতিহাসও আছে। গ্রামটিতে ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী আঠারোবাড়ির রাজবাড়ি। ব্রিটিশ আমল থেকে এলাকাটি ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় অগ্রসর ছিলেন। এই বাড়িটির শাসনকাল পাওয়া যায় প্রমোজয়ের কাছে। এই বাড়িটির বয়স প্রায় 2500 বছর। 1853 খ্রিস্টাব্দে আঠারোবাড়ির জমিদার শম্ভু রায় চৌধুরী তার স্ত্রীর অংশের সম্পত্তি ক্রয় করে নেন। শম্ভু রায়ের পিতার নিবাস ছিল যশোর জেলায়। তার পিতার নাম ছিল দীপ রায়। 1853 এর পূর্ব নাম ছিল শিবগঞ্জ বা গোবিন্দবাজার। দীপ রায় তার পুত্রের নামে জমিদারি ক্রয় করেন এবং আধিপত্য স্থাপন করেন। পরে এলাকার নাম পরিবর্তন করে পারিবারিক উপাধি অনুযায়ী রায় থেকে নামকরণ করা হয় রায়ের বাজার। যশোর জেলা থেকে আসার সময় 18টি হিন্দু পরিবার নিয়ে আসেন এবং রাজ্য পরিচালনা করার জন্যে তাদেরকে আলাদা আলাদাভাবে 18টি বাড়ি তৈরি করে দেন এবং সে থেকে এই রাজবাড়ির নামকরণ করা হয় আঠারোবাড়ি। পিতা দীপ রায়ের মৃত্যুর পর শম্ভু রায় জমিদারি লাভ করেন। শম্ভু রায়ের কোনো পুত্র সন্তান ছিল না, তাই তিনি নান্দাল উপজেলা খাড়ো এলাকা থেকে এক ব্রাহ্মণ প্রমোদ রায় চৌধুরীকে দত্তক আনেন এবং লালন পালন করে পরে প্রমোদ রায় চৌধুরী জমিদারি প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়। আঠারোবাড়ি এ রাজবাড়ির ইতিহাস এবং ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলাদেশের প্রাচীন ইতিহাসের ধারক ও বাহক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ থেকে প্রায় 10 বছর, মিনিমাম 10-11 বছর আগে আমরা 15 জনের মতো বন্ধু এই আঠারোবাড়িকে দেখার উদ্দেশ্যে, মানে আঠারোবাড়ির রাজবাড়ি দেখার উদ্দেশ্যে এখানে আমরা আসছিলাম। তখন আমাদের সাথে মূলত সঙ্গী ছিল ঢাকাইয়া বন্ধুরা, মানে আমার কাকাতো ভাই এবং তার বেশ কয়েকজন বন্ধু বান্ধব। তো আমাদের আঠারোবাড়িতে আসার ওই অ্যামাজিং যে মুহূর্তটা, সেটা সত্যি করে এত বেশি কষ্টের দিন ছিল আমাদের জন্য। এটা তো আমাদের সাথে সাকিব স্যার ছিলেন তখন আমাদের, আমরা এখন তো মোটামুটি লেখাপড়া শেষ পর্যায়ে, তখন আমরা মেবি আমি মেট্রিকে পড়ি, সাকিব স্যার হয়তো 8 বা 9 পড়ে, এমন একটা সিচুয়েশন। তো প্রায় এই 10-11-12 বছর পর আজকে আনমনাভাবে একেবারেই অপ্রস্তুতভাবে কিন্তু আমরা এইখানে চলে আসছি। আর আজকে এই সারপ্রাইজিং, এই অ্যামাজিং যে মোমেন্টটা উপহার দিয়েছেন সাকিব স্যার, এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি। তো আজকে আসার সময় তিনি বারবার প্রশ্নও করছিলেন আমাকে, আমরা কোথায় যাচ্ছি বলেন তো, কোথায় যাচ্ছি বলেন তো। কিন্তু আসার সময় আমি কল্পনার জগতে ভাসছিল, কিন্তু আমি আইডেন্টি করতে পারছিলাম না, যেহেতু 10 বছর আগের কাহিনী। তো আজকে যখন এখানে ঢুকলাম, ঢুকে তো আমি খুবই সারপ্রাইজ, মানে অ্যামাজিং একটা ব্রিজ যায় সাকিব স্যার নিয়ে আসলেন। সত্যি খুব মনোমুগ্ধকর, খুবই মনোমুগ্ধকর একটা বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পেরেছি। তো আমি যে কথা বলছিলাম, আজ থেকে 10 বছর আগে, 10 বছর আগে যখন এখানে আমরা আসছি, তখন শুধুমাত্র আমাদের একটা লজিক ছিল, মানে আঠারো বাড়িতে যাবো রাজবাড়ি দেখতে। তো আমাদের যে বন্ধুবান্ধব ছিল, তারা যখন এখানে, আমরা বন্ধুবান্ধব ছোটো ভাই সবাই মিলে যখন আসছিলাম, তো আমরা আসার পর কিন্তু এখানে ওইরকমভাবে খুব এনজয় করতে পারিনি নিজের সাথে। কেন পারেনি জানেন? ওই কিছুটা ছিল যা ভেবে আসছিলাম তা আমরা পাইনি। এখন আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি তখন ঠিক এই বিষয়গুলো ছিল। তবে হ্যাঁ, আমাদের সবচেয়ে রোমাঞ্চকর বিষয় ছিল রানার একটা ঘটনা। রানার মধ্যে তিনি প্রচণ্ড পরিমাণ ঘুরিয়েছে, প্রচণ্ড পরিমাণ খাটিয়েছে,
এই ওই দিনটাতে যা আমরা কখনো ভুলতে পারি না। আর আমি আজকে খুব সবচেয়ে বেশি ইউজ মনে করছি আজকে এই এখানে এসে খুব খুশি মনে করছি আমি কামরুল এবং আব্দুল হাইকে এবং সাদির ছিলেন রানা ছিলেন। আমি যখন স্লাইড তৈরি করবো ওই স্লাইডে আমরা যখন আসছিলাম তখনকার সময় ছবিগুলো যেন আমরা স্লাইড তৈরি করবো আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে তখন আমরা কেমন ছিলাম আর এখন আমরা কোন স্টেজে বা কেমন পিরিয়ডে আমরা এবং আমি ঢাকাইয়া বন্ধু বান্ধবের মধ্যে যাদের কথা না মনে করলে নয় এটা অন্যরকম হয়ে যায় সেটা হলো আমিনুল, সুফিয়ান, রিফা এবং আমিনুল ছিল, সুফিয়ান ছিল, তিনজনে তারা ছিল মেবি তারা ছিল। সো খুবই ভয়ঙ্কর, খুবই এক্সপ্রেশনের দিন ছিল। আর আজকে আমি সাকিব স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রচণ্ড ধন্যবাদ দিই এই কারণেই আজকে তিনি 10 বছর পর স্মৃতিময় গীতিময় এই দিনটাকে এইখানে তিনি নিয়ে আসছেন। তো আমি সাকিব স্যারকে একটু ইন্ডিকেট করবো এখানে আমাদের যে বিষয়গুলো আছে বিষয়গুলো লক্ষ্য করার জন্যে। আর আমরা এখানে যা দেখতে পাচ্ছি আঠারোবাড়ি রাজবাড়ি কলেজ কোন সময় রাজারা এই রাজ্য শাসন করতেন, যখন এখানে রাজারা চলে গেলেন প্রায় স্থাপন 1968 সালের দিকে রাজাদের ছিল, এখন এই রাজাদের কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র আছে তাদের এই নিদর্শনগুলো, তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো। হয়তো আগামী এক দশক দুই দশক পরে আমরা এই স্মৃতিগুলোকে আমরা পাবো না, এবং এখানে নতুন নতুন দালান হচ্ছে, আধুনিক কালচারের আধুনিক নিয়মের, এবং আমরা এখানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা একটা কলেজ, এবং এখানে শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক গণ্ডি পেরিয়ে তারা শিক্ষা উচ্চ মাধ্যমিকে তারা শিক্ষা গ্রহণ করে। এবং সবশেষ এই প্লেজের আজকের যে স্মৃতিটা আমরা দেখতে পাচ্ছি এটা ভবিষ্যতে আমরা পাবো কি না জানি না, তবে যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এই এই সংস্কৃতি আমাদের এই ঐতিহ্যটাকে ধরে রাখে। ধন্যবাদ। আঠারোবাড়ি রাজবাড়িতে আমাদের এই যে প্লেসটা আমি ঠিক আগেই রিপোর্ট কথা বললাম এটা সম্পর্কে, তো এখানে আমরা যে তিন মামু ভাগ্নে আজকে মানে হঠাৎ করে কিন্তু চলে আসে, তো আমি সাকিব স্যার এবং শাহিন স্যারকে ছোট করে কিছু যদি বলতেন আমাদের এইটা ঐতিহাসিক স্থানটা সম্পর্কে প্লিজ। অপ্রস্তুতভাবে আসা আমরা প্রায়শনি ঘুরতে বের হই, আজটা ওই অন্যান্য দিনের মতোই বের হওয়া, তারপরে আজটা একটা পুরনো ঐতিহ্যের জায়গায়, অর্থাৎ আমরা অনেক ছোটোকাল থেকে শুনে আসছি আঠারোবাড়ি রাজবাড়ি, যেটা কখনো দেখা হয়নি। অবশ্য সোহাগ স্যার, সাকিব স্যার দেখছেন আমার এই প্রথম আঠারোবাড়ি রাজবাড়ি দেখে আসা। যাই হোক, এই করোনা লকডাউনের ভিতরেও আমরা মনের টানে আত্মার টানে ঘুরে বেড়াই। আজকাল এই ঘুরে বেড়ানোর ফাঁকে বাংলাদেশে এক ঐতিহ্য অর্থাৎ আঠারোবাড়ি রাজবাড়ি দেখতে পেলাম, সব মিলিয়ে ভালো লাগছে। যাই হোক, এখনও ভালোভাবে যাইতে পারলে আমরা খুশি। ধন্যবাদ। সুন্দরভাবে বলছেন, আসলে এখানে আসছে আমার মনে করে আমিনুলের কথা সবচেয়ে বেশি, কারণ ওনার খুব খোঁজা লাগছিল, মানে এত খোঁজা লাগছিল মানে আমারও খোঁজা লাগছিল, কিন্তু আসলে ওই রানা সাহেব বলতেছিল আমার খালা বাড়ি একটু সামনে আমাদের কাছে, আসলে তখন তো আমরা স্টুডেন্ট ছিলাম, টাকা খুব কম ছিল তখন, মানে আমাদের খুব মানে মানে কী বলবো মানে এত এই দিনটা কোনো দিনও ভুলতে পারি না, যে আমার ঈদের পরের দিন মেবি ছিল বলছিল যে নাস্তা করে যাওয়ার জন্য, ভাবলাম যে না ওইখানে নাস্তা করবো না, ওইখানে এসে নাস্তা করবো, তারপরে এইখানে এসে আমরা কলা মেবি রুটি খাওয়া হয়েছিল, খাওয়ার পরে দেখা গেছে যে মানে আমাদের যে মানে যে যেখানে যাওয়ার কথা ওইখানে আমাদের গাড়ি ভাড়া দিতে দিতে আমাদের অবস্থা খারাপ, তারপরে আবার মানে খুব আলহামদুলিল্লাহ আসলে এইখানে এই দিনটা মানে ভোলার মতো না, অনেক 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 অনেক, এই জন্য এখানে আসা 10 বছর পরে মেবি 10 থেকে 12 বছর পরে আমিনুল, সুফিয়ান, রিফাত সকলকে, আব্দুল ভাই সাহ, তারপরে কামরুল সকলকে মিস করতেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাকিব স্যারকে। তো যা হোক, সাকিব স্যারকে আমি আবারও ধন্যবাদ জানাই এই অ্যামাজিং প্লেসে নিয়ে আসার জন্য। থ্যাংকস আ লট ডিয়ার আঙ্কেল, থ্যাংক ইউ।